সালাম আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী সবার প্রথমে প্রথম যে অধিবেশনটা ক্ষমতায় আসার পরে মন্ত্রী পরিষদ নিয়ে প্রথম যে বৈঠক করেন, সেই বৈঠকে কিন্তু উঠে আসে পাটের কথা। আর সেখানে কিন্তু বলা হয়েছে যে পোশাক শিল্প যেরকম বিপ্লব ঘটেছে বাংলাদেশে, ঠিক সেরকম ভাবে পাট শিল্পকে, পাটকে বিদেশে রপ্তানি করে সেই অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, এবং এটি কার্যকর করার দায়িত্ব কিন্তু বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের উপর পড়েন, এবং এই লক্ষ্যেই উনি কিন্তু কাজ করে যাচ্ছেন এবং নিত্য নতুন আপডেট, এবং প্রত্যেক দিনই উনি কোন না কোন নিউজ কিন্তু বাংলাদেশের পাট চাষি, পাট স্টক ব্যবসায়ীদের মাঝে পৌঁছে দিচ্ছেন। আর প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় নরসিংদী শিশু একাডেমির মিলনায়তনের সমাবেশে এবং সমাবেশটি আয়োজন করেছিলেন পাট অধিদপ্তর। আর সেখানে কিন্তু সেই কথাটি উনি ব্যক্ত করেছেন, পাটের জন্য একটি মেলার আয়োজন করা হয় এবং সেই মেলায় উনি ঘোষণা দেন যে বছরের শেষের দিকে প্রধানমন্ত্রীকে নিয়ে বড় ধরনের একটি মেলার আয়োজন করবে ঢাকাতে। সেখানে আকৃষ্ট করা হবে দেশি বিদেশি যারা পাটের সঙ্গে জড়িত এবং পাটের ব্যবসা করে থাকেন, এবং বিদেশি যারা ক্রেতা আছেন এবং দেশি যারা পাট রপ্তানি করেন, তাদেরকে নিয়ে মেলাটি হবে এবং সব চাষিদেরকে যারা পাটের সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু সেখানে দাওয়াত করা হবে। প্রিয় দর্শক, এর দ্বারা কিন্তু বোঝা যায় যে বস্ত্র পাট মন্ত্রী খুবই সক্রিয় আছেন এই পাটকে একটা সোনালী দিনে ফেরত নিয়ে আসার জন্য, পাটের হারানো দিনগুলো ফেরত নিয়ে আসার জন্য। সেখানে উনি স্মৃতিচারণ করে বলেন, ওনারা ছয় ভাই বোন এবং তারা যখন পড়াশোনা করে তখন পাটের টাকাই কিন্তু তাদের পড়াশোনার খরচটা চলতো। উনি বলেন যে তার গায়ে কিন্তু এখনো পাটের গন্ধ লেগে আছে। প্রিয় দর্শক, উনি এখানে বলেন যে পাটের যে হারানো দিন, যে সোনালী দিন, অর্থাৎ পাটকে কিভাবে সবার সামনে নিয়ে আসা যায় সেই বিষয়ে উনি কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, সেখানে কিন্তু পাট চাষি, মিল মালিক এবং পাটের ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা সবাই উপস্থিত ছিলেন, এবং তাদেরকে উনি পাটের ন্যায্য দাম সম্পর্কে নিশ্চিত করেন। অর্থাৎ এখানে পাট স্টক ব্যবসায় আছে যারা পাট চাষি আছে, তারা কিন্তু দাম নিয়ে সবসময় সংশয়ে থাকেন। যারা চাষি আছেন তারা চিন্তায় থাকেন যে এত টাকা পয়সা খরচ করে, এত পরিশ্রম করে পাটের আবাদ করে শেষ পর্যন্ত যদি লাভ না হয় তাহলে এত কষ্ট করে লাভ কি। এছাড়া স্টক ব্যবসায়ীরা পাট স্টক করতে সংকোচ বোধ করছেন যে পাট স্টক করে রাখলে হয়তো লস হবে। প্রিয় দর্শক, এই সংশয় দূর করার জন্য উনি কিন্তু বলছেন যে পাটের ন্যায্য দাম, অর্থাৎ একজন পাট চাষী যেন তার ন্যায্য মূল্য পায়, একজন ব্যবসায়ী যেন তার ন্যায্য মূল্য পায়, সে বিষয়ে উনি কাজ করে যাচ্ছেন এবং সবাইকে আশ্বস্ত করেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু তাকে আশ্বস্ত করতেই হবে, কারণ বিভিন্ন সেক্টর অর্থাৎ পাট খাতকে কোন কোন খাতে ব্যবহার করা যায় প্রত্যেক সেক্টর নিয়ে উনি কিন্তু কাজ করছেন, এবং প্রত্যেক সেক্টরই যদি সক্রিয় হয়, যেমন ধরেন যে মিল, বাংলাদেশের যে মিলগুলো বন্ধ ছিল উনি সেটি চালু করছেন, অর্থাৎ ইতিমধ্যে এর আগে বলা হয়েছে যে 7টি মিল চালু হয়ে গেছে এবং 14টি কিন্তু চালু করবে, তার মধ্যে সিলেক্টেড হয়েছে 10টি এখন পর্যন্ত। এই যে তার উদ্যোগ, অর্থাৎ এখানে 17টি মিল আরো চালু করবেন, এই যে তার উদ্যোগ, এবং বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করছেন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কন্ট্যাক্ট করছেন পাটজাত পণ্য রপ্তানি করার জন্য, সবগুলো কিন্তু কার্যকর হওয়ার পথে, অর্থাৎ সামনের সিজনেই কিন্তু এর ফলাফলটা আমরা পাবো। আশা করি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি খুব তাড়াতাড়ি সেই নিউজটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবে। প্রিয় দর্শক, এখন সবগুলো যদি একসাথে কার্যকর হয় এবছর পাটের আবাদের কি অবস্থা সে সম্পর্কিত নিত্য নতুন আপডেট কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের দিয়ে আসছে। এখন যদি চাহিদা মাফিক পাট বিদেশে রপ্তানি না করা যায়, অর্থাৎ যদি দেশে পাটের ঘাটতি থাকে, তাহলে কিন্তু পাটের দামটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এছাড়া আরো একটি কথা বলেছেন শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান, ওনারা বলেছেন যে বিদেশে যে পরিমাণ পাটের চাহিদা, পাটজাত পণ্যের চাহিদা আছে, সেটা পূরণ করাই বাংলাদেশের জন্য কঠিন। এখন সবগুলো মিল যখন চালু হবে তখন কিন্তু সেই টার্গেটটা ফিল আপ করার জন্য, অর্থাৎ সেই টার্গেট পূরণ করে বিদেশে রপ্তানি করার জন্য বাংলাদেশ সরকার কিন্তু প্রস্তুতি নিচ্ছেন।
আর প্রিয় দর্শক, এখন সেইগুলো যদি রপ্তানি শুরু হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পাটের দরকার হবে, এবং পাটের দরকার হলে তারা কিন্তু পাট তখনই পাবে যখন পাট চাষিরা প্রচুর পরিমাণে পাটের আবাদ করবে। কিন্তু এমন একটি সময় বাংলাদেশে পাটের আবাদ প্রায় অর্ধেকে নেমে আসলো যে সময়টা আসলে বিদেশে প্রচুর পরিমাণে পাট রপ্তানি, পাটজাত পণ্য রপ্তানির পথ উন্মুক্ত হচ্ছে, নতুন নতুন মিল চালু হচ্ছে, সেই সময় কিন্তু পাটের ঘাটতি দেখা দিতে পারে। শুধু বাংলাদেশে না, ভারতেও কিন্তু। এখন ভারতে যদি পাটের ঘাটতি পড়ে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে তারা আমদানি করবে। এখন তারা যদি বাংলাদেশ থেকে সরাসরি আমদানি না করতে পারে তাহলে কিন্তু চোরাই পথে বাংলাদেশ থেকে পাট ভারতে যাবেই। তার মানে সব মিলে প্রচুর পরিমাণে পাটের দরকার। এখন পাট যদি না থাকে তাহলে কিন্তু বাংলাদেশ সরকার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে, যার কারণে কিন্তু সরকার বাধ্য পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে। প্রিয় দর্শক, তার মানে এর দ্বারা কিন্তু বোঝা যায় যে সামনের সিজনে পাটের বাজার দরটা কোথায় গিয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনই পাট এবং পাট সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যান্য পাট স্টক ব্যবসায়ী, পাট চাষী তারা যেন দেখতে পারে এবং বিষয়গুলো জানতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।